মেইনলি এই মুহূর্তে ওয়েদার মেজর কোনো ওয়েদার সিস্টেম আমাদের রিজিয়নে নেই, যেটা আছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে উইন্ড, এটাই এই মুহূর্তে আমাদের এখানে আছে। ফলে অ্যাটলিস্ট আগামী 48 ঘন্টা মানে 23 তারিখ অবধি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ যে টেম্পারেচার বা যে ঠান্ডাটা আমরা এখন পাচ্ছি কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সেটাই বজায় থাকবে। 23 তারিখের পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি অবধি বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। প্রথম 48 ঘন্টায় উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ঘন কুয়াশা এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রথম 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। মূলত 24 তারিখ নাগাদ আমাদের বঙ্গোপসাগরের আমাদের যে একদম যে নর্থ বে রিজিয়ন, সেখানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে ঢুকবে, যার জন্যই কিন্তু 23-এর পর থেকে এই মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়বে এবং প্রচুর ময়েশ্চার এখানে আমাদের আসবে। ফলে বড়দিন বা খ্রিসমাসে কিন্তু ঠান্ডা কমে যাবে, মানে মিনিমাম টেম্পারেচার বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই। মোটামুটি এই এখনকার পরিস্থিতি হচ্ছে এইটুকুই, যে অ্যাটলিস্ট 48 ঘন্টা কিন্তু যে ঠান্ডাটা আমরা পাচ্ছি অর্থাৎ এই 15-16 এটাই বজায় থাকবে, 24 থেকে বেড়ে যাবে মিনিমাম টেম্পারেচার।